প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবারে কেন্দ্রকে পরামর্শ দিলেন করোনা মোকাবেলায় সংকটের এই দিনে নতুন পথ খুঁজে বের করার জন্য দেশের বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সহ তথ্য ও বিশেষজ্ঞদের নিয়ে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে পরামর্শ দেন তিনি শনিবার টুইটে রাহুল বলেন একটা বড় চ্যালেঞ্জ করোনার মতো মহামারী দমন করা রাহুল গান্ধী আরও বলেন বিজ্ঞানী ইঞ্জিনিয়ার তথ্য বিশেষজ্ঞদের বর্তমানে ব্যবহারের এটাও একটা ক্ষেত্র সংকটের এই মুহূর্তে তাদের কাজে লাগেই নতুন পথের খোঁজ মিলবে পরিত্রাণের এর আগেও সাংবাদিক সম্মেলন করে একাধিক পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রকে এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার অতিক্রম করেছে মৃতের সংখ্যাও পাঁচশোর কাছাকাছি পৌঁছে যাচ্ছে এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন এক হাজার নশো বিরানব্বই জন সবচেয়ে বেশি আক্রান্ত দেশের মহারাষ্ট্রেই ফিওর রিপোর্ট চ্যানেল দিন রাত